রাজ্যে দিন দিন বেড়ে চলেছে গাজা কারবারিদের উৎপাত, তবে থেমে নেই পুলিশও। শনিবার আবারও বহিরাজ্যে গাজা পাচারের সময় প্রচুর পরিমাণ গাজা আটক করতে সক্ষম হয় আসাম পুলিশ। শনিবার সকাল 9টা নাগাদ আগরতলা থেকে গৌহাটিগামী NL02Q8170 নম্বরের একটি কন্টেইনার গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে প্রবেশ করে এবং পুলিশ গাড়িটি তল্লাশির জন্য আটক করে। কিন্তু অবস্থা বেগতিককে দেখে তল্লাশির আগেই পালিয়ে যায় ওই গাড়ির চালক, এতে পুলিশের সন্দেহ আরও দ্বিগুণ হয়। ফলে তড়িঘড়ি গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ এবং তল্লাশি চলাকালীন গাড়ির উপরের গোপন কেবিন থেকে 91টি প্যাকেটে মোট 637 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই গাঁজার কালোবাজার মূল্য প্রায় 64 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে আসাম পুলিশ। অসম পুলিশের ধারণা, গাঁজাগুলি ত্রিপুরা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পরে সেখান থেকে অন্যত্র পাচার করা হতো। এই ঘটনায় NDPS আইনে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।